নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা। আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজ ভাদ্র মাসের 22 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 8 তারিখ রবিবার। আজ সূর্য উদয় হবে 5টা 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 47 মিনিটে। পঞ্চমী দিবা 3টা 55, সাতই নক্ষত্র দিবা 1টা 7, ইন্দ্রযোগ রাত্রি 10টা 47, বাল্যোপকরণ দিবা 3টা 55 গতি, কৈলবকরণ শেষ রাত্রি 4টা 35 গতি, তৈতিল্যকরণ। জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলা রাশি শূদ্র বর্ণ মতারম্ভে, ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্রী বুধের ও বিংশস্তরী রাহুর দশা, দিবা 1টা 7 গতে রাক্ষসগণ বিংশস্তরী বৃহস্পতির দশা। মৃত্যু 1পাদদোষ, দিবা 1টা 7 গতে ত্রিপাদদোষ। আজকের যোগিনী দক্ষিণে, দিবা 3টা 55 গতে পশ্চিমে। আজকের বার বেলাদি 10টা 2 গতে 1টা 8 মধ্যে। আজকের কালরাত্রি 1টা 2 গতে 2টা 30 মধ্যে। যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ, দিবা 12টা 19 গতে যাত্রা নাই। আজকের শুভকর্ম দিবা 10টা 2 মধ্যে অতিরিক্ত গাত্র হরিদ্রা ও অবুধান্ন, সীমন্ত নয়ন পঞ্চামৃত্যু সাত ভক্ষণ, নিক্রিয় মন পুনাহ গ্রহ পূজা শান্তি সভ্যায়ন, ধান্য স্থাপন দিবা 3টা 55 মধ্যে মুখান্ন প্রাসন্ন, হল প্রবাহ বীজ বপন দিবা 1টা 8 গতি ধান্য রোপণ, বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট, ষট পঞ্চমী ব্রত রক্ষা পঞ্চমী ব্রত, নির্ণয় সিন্ধু মতে ঋষি পঞ্চমী পশ্চিমবঙ্গে প্রচলিত, শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা, বিশ্ব সাক্ষরতা দিবস অর্থাৎ 8ই সেপ্টেম্বর, স্বামী অভেদানন্দের তিরোভাব দিবস 8ই সেপ্টেম্বর 1939, সর্বশাস্ত্র পারঙ্গম অখণ্ড মহাযোগী মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়ের আবির্ভাব দিবস ইংরেজি 7ই সেপ্টেম্বর 1887, বাংলা 22শে ভাদ্র 1294। আজকের মহেন্দ্র যোগ দিবা 6টা 13 মধ্যে ও 12টা 47 গতি 1টা 37 মধ্যে এবং রাত্রি 6টা 30 গতি 7টা 16 মধ্যে ও 11টা 57 গতি 3টা 4 মধ্যে। আজকের মহেন্দ্র যোগ দিবা 6টা 13 গতি 9টা 30 মধ্যে এবং রাত্রি 7টা 16 গতি 8টা 50 মধ্যে। তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক। আজ মেষ রাশির বিষণ্ণতা, বৃষ রাশির ক্রোধ, মিথুন রাশির চিন্তা, কর্কট রাশির জয়, সিংহ রাশির শত্রুতা, কন্যা রাশির সমস্যার সমাধান, তুলা রাশির প্রীতি, বৃশ্চিক রাশির কষ্ট, ধনু রাশির কর্মে বাধা, মকর রাশির দুশ্চিন্তা, কুম্ভ রাশির বাধা, মীন রাশির আশাপূর্ণ।